রাস পূর্ণিমার দিন এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করলে সংসারের শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর 2024 সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা কবে পড়েছে, রাস পূর্ণিমার সঠিক সময়সূচি, গুরুত্ব কীভাবেই বা সঠিকভাবে নিয়মকানুন পালন করবেন, রাস পূর্ণিমার স্নান যাত্রা বা দুষ্টদের দানের যে প্রথা আছে সেটা কীভাবে পালন করতে হয়, কী জন্যই বা রাস পূর্ণিমা শুরু হয়েছিল, তো সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ধন ও সমৃদ্ধি আসে। বাংলায় এর নাম রাস পূর্ণিমা। এই পূর্ণিমার দিন স্নান করা এবং দান করাও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কথিত আছে যে কার্তিক পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শুভ ফল পাওয়া যায়। পূর্ণিমার দিন দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। রাস পূর্ণিমার পালন প্রায় সব জায়গায় হয়ে থাকে। এই সময়ে বিশেষ রীতি অনুযায়ী পুজো করা হয়, তাই এর অনেক গুরুত্ব আছে। রাস পূর্ণিমার সময় পুজোর দিক ঠিকভাবে খেয়াল রাখতে হয়, কিন্তু এবার কবে রাস পূর্ণিমা পড়েছে তা নিয়ে অনেক জল্পনা আছে। অনেকে বলছে 15ই নভেম্বর, অনেকে বলছে 16ই নভেম্বর পড়েছে রাস পূর্ণিমা। তো জেনে নিন কবে সঠিক সময় রাস পূর্ণিমার। এবছর রাস পূর্ণিমা পড়েছে 15ই নভেম্বর শুক্রবার। পূর্ণিমার সময় 14ই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত 5:13 থেকে 15ই নভেম্বর শুক্রবার রাত 3:02 পর্যন্ত থাকবে পূর্ণিমা। কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হলো ভোর 4:58 থেকে 5:51 পর্যন্ত। এই বছর রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এবছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। এই পূর্ণিমায় যে আচারগুলি পালন করা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো, এই পূর্ণিমায় উপবাস করতে হবে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে একটি পবিত্র নদী, হ্রদ বা পুকুরে চান করুন। তারপর চন্দ্রোদয়ের সময় শিব, সন্তাতি, পিতি, অনুসূয়া এবং ক্ষমা নামে 6টি সৃষ্টির পুজো করতে হবে। এই দিনে একটি গরু বা হাতি, একটি ঘোড়া, একটি রথ বা ঘি দান করলে সম্পত্তি বৃদ্ধি পায়। একটি ভেড়া দান যে কোনো ক্ষতিকর প্রভাবগুলি থেকে মুক্তি পায়। কার্তিক পূর্ণিমার পর থেকে যদি পূর্ণিমার উপবাস করেন এবং সেই রাতে ভক্তিমূলক গান গায় তবে তা সমস্ত ইচ্ছা পূরণ হয়। এই পূর্ণিমার উপবাসকারী এই দিনে অভাবী ও দারিদ্রদের খাওয়াতে পারেন। একজন ব্যক্তির উচিত যমুনা নদীতে স্নান করে এবং তারপর রাধাকৃষ্ণের পুজো করার সময় প্রদীপ জ্বালিয়ে উপবাস শেষ করা। রাস পূর্ণিমার তাৎপর্য, হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই পূর্ণিমা ত্রিপুরি বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। এছাড়াও অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, তাই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মনে করা হয় কৃষ্ণের শেষ যাত্রা হল রাস যাত্রা। শরতের সময় যখন আকাশের ধূলিকণা ধুয়ে ফেলা হয় চাঁদ তার সমস্ত মহিমা ও পবিত্রতায় জ্বলজ্বল করে।
সব থেকে শ্রেষ্ঠ রাত হলো কার্তিক মাসের পূর্ণিমার রাত। এই মাসটি কৃষ্ণের খুব প্রিয় বলে মনে করা হয়ে থাকে। শ্রী ভাগবতে বলে যে এমনকি ভগবানও নাচতে থাকেন এবং এই রাতে তিনি বিশুদ্ধ সাদা কাপড় শোভা করেন যা পরিষ্কার চাঁদের আলোর মতো জ্বলে। যখন 1515 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে প্রবেশ করেন তখন থেকে এটি বিশ্বাস করা হয় যে প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র নদীগুলিতে বাস করেন। এই দিন গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীগুলির বিস্তৃত অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনগুলিতে যে সমস্ত ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন তারাও তাদের বিষাক্ত প্রবৃত্তি থেকে মুক্তি পেতে পারেন এবং সাধুদের আশীর্বাদ পেতে পারেন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটাতে রাস পূর্ণিমার দিন এই নিয়মগুলি বা টোটকাগুলি করতে পারেন, তাহলে খুবই শুভ ফল পাবেন। এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করে বা যে কোনো জলাশয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগলমূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। রাস পূর্ণিমা সারা দিন উপবাস করে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন, এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। এই পূর্ণিমার দিনে বেলগাছকে ধূপ ও প্রদীপ জেলে পুজো করুন। এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন। এই পুণ্যতিথিতে চন্দ্রদেবের উপবাসনা করলেও অত্যন্ত শুভ ফল দেয়। এই দিন সন্ধেবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার 5টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করুন। এই দিন একটি সাদা কাপড়ের ওপর কিছু কালো তিল, আটা, মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুষ্টদের মধ্যে দান করে দিন, এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।